আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ঘর সাজান দোয়া দিয়ে তো এটি হচ্ছে মাক্তাবাতুল বায়ান থেকে প্রকাশিত দশটি সুন্দর স্টিকারের মধ্যে আপনাদের দৈনন্দিন জীবনে আমাদের যে দোয়াগুলো লাগে তা নিয়ে এই স্টিকারটি তো এটি খুবই সুন্দর এবং দেখতেও খুবই আকর্ষণীয় এবং দামও খুবই কম তাই মনে করি এটি আমরা সবাই সংগ্রহ করতে পারবো তো আপনার স্টিকারগুলো দেখুন এগুলো কিন্তু খুবই সুন্দর করে লিখা আছে বা খুবই সুন্দর করে তারা সাজিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি ভাবলাম যে ভিডিওতে আপনাদেরকে দেখে কি কি স্টিকার আছে যেন আপনারা বুঝতে পারেন এবং কেনার জন্য আগ্রহী হয়ে থাকেন তো এইসব যে দোয়াগুলো আছে এগুলো কিন্তু আমাদের প্রতিদিনকার দোয়া তো এইসব দোয়াগুলো হয় কি আমরা কিন্তু অনেকে পড়ি না বা জানিও না এবং জানার চেষ্টাও করি না কিন্তু এই স্টিকারগুলো হবে কি আপনি যদি যেখানে যেখানে দরকার সেখানে সেখানে যদি আপনি লাগিয়ে রাখেন তাহলে দেখবেন যে আপনার চোখের সামনে থাকলে আপনি একবার হলেও পড়বেন আর এই দোয়াগুলো কিন্তু খুব একটা বেশি বড় না যার কারণে আপনার পড়তেও বেশি সময় লাগবে না যেমন টয়লেটের দোয়া হোক বা ঘর থেকে বের হওয়ার দোয়াগুলি হোক এগুলো কিন্তু খুবই ছোট দোয়া আপনারা যে কোনো সময় ঘর থেকে বের হওয়ার সময় পড়তে পারবেন এবং ঘরে প্রবেশের সময় পড়তে পারবেন খুব কম সময়ের মধ্যে শুধু আপনারাই না আপনাদের ঘরে যারা যারা প্রবেশ করবে এবং ঘরের থেকে যারা বের হবে তারা সবাইটা পড়ে নিবে এবং দেখবেন যে পাঁচ ছয় বার বা দশ বার পড়লেই দেখবেন যে দোয়াগুলো মুখস্থ হয়ে গিয়েছে নেক্সট টাইম দেখা যাবে যে আর আপনাদের সেই স্টিকারের দিকে তাকাতেও হবে না আপনারা এইভাবেই এই দোয়াগুলো মুখস্থ করে ফেলবেন এবং আপনারা প্রতিদিনকার জীবনে এই দোয়াগুলো ব্যবহার করতে পারবেন তো এই দোয়াগুলো আমি বলবো যে আপনারা অবশ্যই স্টিকারটি সংগ্রহ করবেন মাত্র পঁচাত্তর টাকা দাম তো এত কম দামে এত ভালো একটা জিনিস আমরা পাচ্ছি এটা তো খুবই ভালো একটি কথা তো এটা কোথা থেকে সংগ্রহ করবেন তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী আছে তো এখানে দেখুন অনেকগুলো দোয়া আছে যে পছন্দনীয় কিছু দেখলে বা অপছন্দনীয় কিছু দেখলে ঘুমানোর সময় দোয়া ঘুম থেকে ওঠার সময় দোয়া খাওয়ার শেষে দোয়া আজান শোনার পর দোয়া তারপর খাওয়ার শুরুতে দোয়া কাপড় পরিধান করার সময় দোয়া অজু করার সময় দোয়া ওজু শেষে দোয়া আমরা কিন্তু এগুলো অনেকে অনেক কিছু জানি না কিন্তু এগুলো কিন্তু আমাদের সবারই জেনে রাখা উচিত তো আমি বলবো যে স্টিকারগুলো আপনারা আপনাদের প্রয়োজনীয় স্থানের মধ্যে অবশ্যই লাগিয়ে রাখবেন এবং প্রতিদিন পড়ার চেষ্টা করবেন কারণ প্রতিদিন আপনারা পড়তে পড়তে এটা অবশ্যই আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং আপনারা অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন এবং মুখস্থ হয়ে গেলে দেখবেন যে আপনাদের পড়তে ভালো লাগছে এবং আপনারা অটোমেটিক এই দোয়াগুলো আপনাদের মনে এসে পড়ছে এবং আশা করবো যে আপনারা অবশ্যই দোয়াটা আপনারা অর্থ সহ পড়ে নেবেন তাহলে আরও বেশি ভালো হবে তাহলে হবে কি আপনার দোয়ার যে অর্থটা পড়লে আপনি এটার মর্ম বুঝতে পারবেন এবং এটা আপনার মধ্যে আরও বেশি ভালোভাবে আয়ত্তে আসবে আর কি বা বেশি ভালোভাবে আপনি বুঝে আসবে তো কেমন লাগলো এই ভিডিওটি আশা করি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে